চাম্বা উপত্যকা। আমাদের তরসের তরণী বিপাশা হয়ে আজ ভিড়েছে ইরাবতীতে। ইরাবতী ও চন্দ্রভাগা নদীর উপত্যকা চাম্বা। আজকের বিষয় চাম্বা ভ্যালি। শুনে নিন ইতিহাস। ভারামোরের সূর্যবংশীয় রাজপুত রাজাদের পঞ্চম পুরুষ রাজা সহিল বর্মা। রাজা সহিল বর্মা তাঁর রাজবংশের সবচেয়ে কৃতি পুরুষ। রাজা সহিল বর্মা নিম্ন ইরাবতী উপত্যকায় তাঁদের রাজ্য বিস্তার করবার মানসে একটি অভিযান চালালেন। অভিযানে সঙ্গ নিয়েছিলেন তাঁর কন্যা চম্পাবতী। উপত্যকা জয় করে ফেরার পথে উপরাংশের ইরাবতী উপত্যকা তাঁর কন্যার মন জয় করে নিল। এখানকার প্রাকৃতিক পরিবেষ্টিতে তুষারমণ্ডিত চূড়াগুলির নিচে অনন্যময় সবুজের অবস্থান, ফুল ও ফলের বাগানই বৈশিষ্ট্য। কন্যা চম্পাবতী পিতাকে অনুরোধ করল এখানে এসে রাজধানী বসাতে। পিতা সহিল বর্মা কন্যার আবদার ঠেলতে পারলেন না। ভারামোর থেকে রাজ্য স্থানান্তরিত হল চাম্বায়। লক্ষ্মীনারায়ণ। আমরা এখন চাম্বা শহরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে। দশম শতাব্দীতে রাজা সহিল বর্মা এই মন্দির তৈরি করান। মূল মন্দিরকে ঘিরে ছটি মন্দির নিয়ে মন্দির পরিসর। সহিল বর্মা রাজপুত বংশীয়, তাদের প্রধান উপাস্য সূর্য, নারায়ণ ও শিব। মন্দিরটি হিমাচলীয় নাগাড়া শৈলীতে তৈরি, শিখর ধর্মীয় স্থাপত্যে তৈরি। চাম্বা উপত্যকায় মন্দিরগুলি কাঠ ও পাথরে তৈরি। মন্দির পরিসরের প্রত্যেক মন্দিরটি একই শৈলীতে গড়া। প্রথম অংশে দুটি স্তম্ভের উপর গড়ে ওঠা ঢালু ছাদের ছোট মণ্ডপ, তারপরে শিখর শীর্ষ সমন্বিত মূল মন্দির। প্রত্যেক মন্দিরের শিখরগুলি ছাউনি ঢাকা। মন্দিরের গায়ের কারুকার্যগুলি প্রায় হাজার বছরের পুরনো হওয়ায় নষ্ট হয়ে গেছে। মন্দিরের প্রবেশদ্বারের মাথায় রয়েছে ত্রিমূর্তি, তবে অধিকাংশ জায়গায় তা ক্ষয়ে গেছে। মন্দিরের শিখর চূড়ার শেষে স্বর্ণকলস। জনশ্রুতি যে লক্ষ্মীনারায়ণের মূর্তি তৈরি করবার জন্য সহিল বর্মা তার নয় পুত্রকে বিন্ধ্য পাঠান পাথর সংগ্রহ করতে। পাথর নিয়ে ফেরার পথে তারা ডাকাতের হাতে মারা যায়। অবশেষে তিনি ছোট ছেলে বা দশম পুত্র যুগকারাকে পাঠান এবং পাথর সংগৃহীত হলে মন্দিরের প্রধান দেবতা লক্ষ্মীনারায়ণের মূর্তি তৈরি হয়। সাদা মার্বেল পাথরের উজ্জ্বল মূর্তি, পীতবসন পরিহিত নারায়ণ। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ক্যামেরা যাবে না, বেশি ছবি তোলা গেল না। তবে মন্দিরগুলির বাইরেটা যতটা পারা গেল নেওয়া হল। বাইরে প্রবেশদ্বারের মুখে পিতলের বিষ্ণুবাহক গরুড়ের মূর্তি, শিববাহন নন্দীও রয়েছেন। গর্ভমন্দিরে নারায়ণ ছাড়া নারায়ণের নাভি পদ্ম হতে উদ্ভূত ছয় দেবতা রয়েছেন, তবে কিছু দেখানো গেল না। চম্পাবতী। একাদশ শতাব্দীতে তৈরি বলা হলেও যেহেতু মন্দিরটি সহিল বর্মাই তৈরি করান, তাই এটিও 920 থেকে 940 খ্রিস্টাব্দের মধ্যেই তৈরি হয়েছিল বলে মনে হয়, কারণ একাদশ শতাব্দীতে সহিল বর্মা ছিলেন না।
তারপর 940 খ্রিস্টাব্দে তার পুত্র যুগকারা রাজা হন। যাই হোক, সাল তারিখের জালে আবদ্ধ না হয়ে মন্দির দেখে নিই। এই এখানের মন্দিরগুলির মতোই নাগড়া শৈলীতে শিখর ধর্মীয় মন্দিরটির স্থাপত্য কৌশল। মন্দিরের গায়ে গায়ে ভাস্কর্য খোদাই করা, দেব দেবী ইত্যাদি। মন্দিরের সামনে প্রহরারত দুটি লাল রঙা বাঘ। এই মন্দির তৈরির পিছনে একটি করুণ কাহিনী রয়েছে। মন্দির দেখতে দেখতে সেই কাহিনীটি শুনেন। রাজা সহিল বর্মার রাজত্বে বহু মুনি ঋষি বাস করতেন। তাঁর কন্যা চম্পাবতী ছিলেন অত্যন্ত ভক্তিমতী। সাধু ঋষি মুনিদের কুটিরে তাঁর অবাধ গতি। চম্পাবতী প্রায়শই রাজপুরী থেকে বেরিয়ে এক ঋষির কুটিরে যেতেন। তারই যাতায়াত পিতা সহিল বর্মাকে সন্দিহান করে তোল। একদিন রাজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মর্যাদার প্রশ্নে সাধুর প্রতি তার প্রতিশোধ স্পৃহা বেড়ে উঠল। তিনি সাধুর বন্ধ কুটিরের সামনে এসে খোলা তরবারি চালালেন, কিন্তু কেউ সাড়া দিল না, কারণ কুটির ফাঁকা ছিল। রাজা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন দৈববাণীতে তার সম্বিত ফিরে এলে তিনি শুনলেন, ঋষি ও তোমার কন্যা চম্পাবতী এ জগৎ ছাড়িয়ে অন্য জগতে পৌঁছে গেছেন। তোমার অকারণ সন্দেহে তুমি তাদের হারালে। এই স্থানে যেখানে তুমি দাঁড়িয়ে সেখানে কন্যার নামে মন্দির করে দাও। এ কাহিনী ছাড়াও আরও শোনা যায়, এই স্থান ছিল চম্পা ফুলের বনে ঢাকা, তাই তো এ মন্দিরের নাম চম্পাবতী। মন্দিরের ভিতরে মহিষমর্দিনী মূল দেবী। গর্ভমন্দিরের কোষ্ঠীপাথরে দেবী মহিষমর্দিনী রাজার কন্যা চম্পাবতী নামে পুজো পাচ্ছে। রাজা সহিল বর্মা, তার 10 পুত্র আজ অতীত, কিন্তু ভক্তিমতী একমাত্র কন্যা আজও বর্তমান রয়েছেন কিংবদন্তিতে, লোকগাথায় এবং চাম্বা ভ্যালির মানুষের মনে মনে। চম্পাবতী দেখে যাব রাই হরি বা হরি রাই মন্দিরে। চাম্বা শহরটি ভীষণ সুন্দর। ঝকঝকে খোলা আকাশের গায়ে গা ঘেঁষে দাঁড়ানো পাহাড়, সবুজ বনানী ঘেরা পাহাড়, পাহাড়ের সবুজ বিভিন্ন শেডে পরিবর্তিত হতে হতে থামে উন্মুক্ত প্রান্তরে। চাম্বা শহরের রাজপথের উপরেই লাল তোরণদ্বার, ঠিক তার পাশেই ময়দান, খুব বড় না হলেও ছোট নয়। ধৌলধার পর্বতমালার কোণে 996 মিটার উচ্চতায়, এর চেয়ে বড় প্রান্তর আশা করা যায় না। এই মাঠটি ঘিরে দোকান পাট, অধিবাসীদের ব্যস্ততা রয়েছে। দশেরার সময় রামলীলা এবং অগস্ট মাসে গদ্দি উপজাতিদের উৎসব মিঞ্জারা মেলা পালন করা হয় এই মাঠে। রাজরাজাদের সময় এটি ছিল মনোরম উদ্যান, যাকে চৌগান বলে সবাই ডাকে। দিয়ে লাল তোরণ পার হয়ে কয়েক কদম হাঁটলেই হরিরাইয়ের মন্দির। হরিরাই মন্দির গাত্রে সূক্ষ্ম ভাস্কর্য, শিব সূর্য, কোথাও মহিষমর্দিনী, কোথাও বা হনুমান,
নানা সূক্ষ্ম সূক্ষ্ম ভাস্কর্যে সমৃদ্ধ হরিরাই মন্দিরের দেওয়াল গাত্র। চাম্বা উপত্যকায় প্রতিষ্ঠাতা এবং কৃতি রাজা সহিল বর্মার তৈরি এই মন্দির, তাই মনে করা যেতে পারে এটি দশম শতাব্দীতেই তৈরি। এই মন্দির প্রসঙ্গে বহু কিংবদন্তি রয়েছে, তার কিছু অন্তত শুনি। জনশ্রুতি এই যে অনেক আগে রাজা সহিল বর্মার সময়ে রবি বা ইরাবতী নদীর তীরেই ছিল মন্দিরটি, তবে আজ ইরাবতী একটু দূর দিয়ে বয়ে চলেছে। এর দূরে সরে যাওয়া নিয়েই কাহিনী। এক সাধু প্রত্যহ ইরাবতীর স্রোত অগ্রাহ্য করে হরিরাই মন্দিরে উপাসনা করতে আসতেন। তার প্রত্যহ এই কষ্টদায়ক যাত্রা দেখে রাজা সহিল বর্মা সাধুকে বললেন, মন্দিরের সুরক্ষা এবং আপনার যাত্রাপথ সুগম করতে কিছু করতে পারেন কি? নীরব হেসে সাধু বসলেন ধ্যানে। এক সপ্তাহ ব্যাপী চলল তার ধ্যান। অবশেষে তিনি ধ্যান ভঙ্গ করলেন। তার হাতে বোনা রেশমের দড়িটি তিনি ইরাবতীর গভীরে ছুঁড়ে দিলেন। উপত্যকাবাসী আশ্চর্যের সঙ্গে দেখলেন, কিছুদিনের মধ্যে ইরাবতী তার গতিপথ বদলে ফেলেছে। সাধু ছিলেন গদ্দি উপজাতির, তারা কোমরে ধারণ করতেন হাতে বোনা রেশমের দড়ি, মিঞ্জারা নামে পরিচিত। চাম্বা ভ্যালির প্রধান উৎসব কিন্তু মিঞ্জারা মেলা। বস্তুত এই উৎসবে ঈশ্বরের কাছে ভালো শস্য হবার জন্য প্রার্থনা করা হয়। আচ্ছা, ঘুরতে ঘুরতে বেশ কাহিনী শোনা হল, এবার দেখে নি গর্ভ মন্দিরের ভেতরে হরিদাই মূর্তি। গর্ভ মন্দিরে ছবি তোলা নিষেধ, তবুও যা পাওয়া গেছে তাই দেখুন। হিমাচলীয় স্থাপত্যে তৈরি বৈকুণ্ঠ বিষ্ণু দেবতার তিনটি মুখ, সামনে সৌম্য নরমুখ, এক পাশে সিংহ মুখ, অন্য পাশে বরাহ মুখ। ধুতি পরিহিত দেবতার অঙ্গে নানা আভরণ, মাথায় কিরিট, দেবতার চোখ দুটি রূপার, তবে দেবতার আরও দুটি নরমুখ আছে, একটি শান্ত এবং অন্যটি ভীত। দেবতার পাদমঞ্চ থেকে এক দেবী উত্থিত হয়েছেন, যার দুটি হাত দেবতার চরণে রয়েছে। সুআভরণা ও সুবসনা দেবী তার সম্মুখস্থ দেবতার দিকে চেয়ে রয়েছে। দেব দর্শন করে বেরিয়ে পড়লাম। ফিরে যাবার আগে হরিরাই মন্দিরের দিকে ফিরে দেখি শিখরধর্মী পাথরের মন্দিরটি কত শতাব্দীর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হরিরাই দেখে যাব চাম্বার চামুণ্ডা মন্দির দেখতে। চাম্বা শহরের পুরনো মন্দিরগুলির মধ্যে চামুণ্ডা দেবীর মন্দির অন্যতম। যদিও বলা হয় এই মন্দির একাদশ শতাব্দীতে তৈরি, তবে প্রাজ্ঞজনেরা মনে করেন এটি আরও প্রাচীন। তবে প্রকৃতির কোলে অবস্থিত চামুণ্ডা মন্দিরের অবস্থানটি কিন্তু অবাক করা মনোরম প্রাকৃতিক পরিবেশে। দূরে ধৌলধার পর্বতমালার উচ্চ অনুচ্চ শিখরগুলি, আর তার নিচে চাম্বা নগরী, আর একেবারে চোখের সামনে প্রকৃতির শ্যামল শোভায় মনটা ভরে ওঠে অনাবিল আনন্দে।
পথে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে চোখ গেল মন্দিরে। রাস্তা থেকে অনেকটা উঁচু ভিতের উপর পাথরের মন্দির, পাথরের উপর পাথর গেঁথে তোলা দেওয়াল, চারদিক থেকে কমতে কমতে একদম শেষে গিয়ে পাথরের তৈরি পদ্মে শেষ হয়েছে। বিশেষ কোনো অলঙ্করণ নেই, তবে শান্ত নির্জন পরিবেশই এখানকার বিশেষত্ব। ঢালু ছাদের কাঠের নাট মন্দিরটি দেবী চামুণ্ডার উদ্দেশ্যেই তৈরি। মন্দিরের স্তম্ভ ও কার্ভিংগুলি সূক্ষ্ম কারুকার্য করা, ফুল লতা পাতা ইত্যাদি নকশায় সমৃদ্ধ। কাঠের উপর শিব মহিষমর্দিনীর প্রতিরূপ অঙ্কিত। নাট মন্দিরের কড়িবরগা থেকে ঝুলছে অসংখ্য ঘণ্টা। নির্জন পরিবেশে ঘণ্টার টুংটাং আওয়াজে ক্ষণে ক্ষণে পরিবেশের নীরবতা ভঙ্গ হলেও বেশ ভালো লাগছে। গর্ভগৃহে দেবী চামুণ্ডার অধিষ্ঠান, দেবী খুবই জাগ্রতা। ওই যে প্রাঙ্গণের পিপল গাছে ভক্তরা দেবীর কাছে মানত করে সুতো বেঁধে দিয়ে গেছেন, আর মানত পূরণ হলে নাট মন্দিরে ঘণ্টা ঝুলিয়ে দেবীর আশীর্বাদ স্বীকার করেন। নাট মন্দিরের দেওয়ালে শ্যামা কালী ও বৈষ্ণদেবী মাতার প্রতিকৃতি রয়েছে। প্রাঙ্গণের এক পাশে পিপল বৃক্ষের নিচে হনুমান ও আনন্দ ভৈরব রয়েছেন, আরও পাশে আকাশের নিচে দেবী ভৈরবের স্থান। চামুণ্ডা মন্দির দেখা শেষ করে আমরা খাজিয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। তরসের পানসি ধরে আমাদের হাতে হাত মিলিয়ে যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে 9231-8438-15। আবার বলছি 9231-8438-15। তরসের এই পর্বগুলো আপনারা আমাদের নিজস্ব কমিউনিকেশনের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। জীবন চলায় সার তরস।